ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে এই ফলাফল দেখবেন এবং মার্কশিট কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি আপনাদেরকে জানাবো ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ রেজাল্ট দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে তা ভিজিট করতে হবে আপনাকে সেক্ষেত্রে এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটটির সার্ভার বিজি দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি আরেকটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করবেন ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে এনইউ বিডি ডট ইনফো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন এনইউ বিডি ডট ইনফো এখানে প্রবেশ করলে আপনি অনেকগুলো অপশন পাবেন এর ভিতর থেকে রেজাল্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি চুজ করবেন তো রেজাল্ট অপশনটির উপরে যখন আপনি সিলেক্ট করবেন এখানে দেখুন মাস্টার্স রেজাল্ট একেবারে আলাদা একটি অপশনই দেওয়া রয়েছে এরপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইন্টারফেস ওপেন হবে যেখানে শুধুমাত্র আপনার রোল নাম্বারটি দিতে হবে আর কিছুই দিতে হবে না এখানে যে বছর তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে পরীক্ষার বছর দুই হাজার আপনি এখান থেকে একটি রোল নাম্বার দিবেন তো আপনার রোল নাম্বারটি দিয়ে সার্চ রেজাল্টের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার রেজাল্টটি আপনি দেখতে পাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখানে কিন্তু পেপার কোড সহকারে টোটাল রেজাল্টটি আপনার দেওয়া রয়েছে কোন সাবজেক্টে কত লেটার গ্রেড রয়েছে তাও কিন্তু দেখা যাচ্ছে টোটাল সিজিপিএ তাও কিন্তু দেখা যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার রেজাল্টটি খুব সহজেই দেখতে পারবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন